দেবেন বলতো জানিস না, একটু শান্ত দিয়ে লাভ নেই। তাই বললাম না ভাই বীরজা, আমি এ পথে ভালো দিকটাই সন্ধান করেছি চিরকাল। অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি রে। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছে করেনি। আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গল নয়, তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারে। অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছুই প্রার্থনা করে, তাদের সবার কথা ঈশ্বর শোনে, ভগবানকে দেখে লাভ কি? বীর যা চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার ভালো লাগে। সে গ্রামের লোক বটে, আদি ভৌতিক আদি দৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে, কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে জ্ঞান লোকের মতো অধীর হয়ে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল, ভুলে গেল কোথাও কিছু নেই। এক রাত্রিরে সব গোজগাজ করবি কি করে? সে আমি পারবো, আর এমন কি বা নেবার আছে, সবাই যাবে। কিন্তু টাকা কুড়িরও তো প্রশ্ন আছে, তার জন্য আটকাবে না। এসব দেশ গা জায়গা আমরা ব্যাংকে টাকা রাখি, নিজের টাকা যা আছে তা বাড়িতে। তাহলে চল চল তাহলে। কোথায় যাবি? একটু না ভেবে বীরজা বলল, কাশিতে। খুব দেখার ইচ্ছে ছিল, এই সুযোগে হয়ে যাবে। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর সত্যি যদি আর না ফিরি, তাহলে হিন্দু ছেলে কাশিতে অন্তত মরতে পারবো। সারারাত্রি তোড়জোড় করে পরের দিন সত্যি আমরা কাশি রওনা দিয়ে দিলাম। তলায় ধরেছে।